হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সৌরভ, চলে আসলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে। সো আজকে আপনাদেরকে দেখাবো ওরিয়েন্টেশন প্রোগ্রাম কিভাবে হয়, আইআইসির ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রসেসগুলো কিরকম। চলেন দেরি না করে আজকের ব্লগটা শুরু করি। হ্যালো ভিউয়ার, সো উই হ্যাভ অ্যানাদার ফ্রেশার উইথ আস। সো আপনার নামটা একটু বলবেন। মুসাদ্দিক আহমেদ সামি। আলভি আলভি। সুমাইনা স্যার। আফিয়া ইমান। সরি, আফিয়া ইমান। সাদনা সাইদ মাহিন। আপনার নামটা একটু বলবেন। হাজি সৈয়দ মোহাম্মদ দিদারুল আলম। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। নাইস টু মিট ইউ মুসাদ্দিক আহমেদ সামি। থ্যাংক ইউ। আপনি কোন ডিপার্টমেন্ট ভর্তি হয়েছেন? কোয়ানিক সাইন্স। কোয়ানিক সাইন্স? কোয়ানিক সাইন্সে। সিএসসি ডিপার্টমেন্ট? সিএসসি ডিপার্টমেন্ট। সো আপনি এই ডিপার্টমেন্টে কেন চুজ করছেন? আলহামদুলিল্লাহ, আমার প্রথমত আমার ব্যাকগ্রাউন্ডটা হাফেজ, মানে আমি কোরআন হাফেজই শেষ করছি, প্লাস এই কোরআনটা নিয়ে আমার আরও কিছু জানার আগ্রহ খুব বেশি, যার কারণে আমি এই কোরআন এক্সচেঞ্জটা চুজ করা। সো হোয়াই সিএসসি ডিপার্টমেন্ট, হোয়াই নট আদার্স? আমার প্রোগ্রামার হওয়ার ইচ্ছা ছিল, ওই জন্য সিএসসিতে মেনলি ভর্তি হওয়া। প্রিয়া ইমান, নাইস টু মিট ইউ। সো আপনি বিবিএ ফ্রেশার্স? ওকে। সো আপনার স্কুল এন্ড কলেজ কোনটা থেকে? কলেজ হচ্ছে কমার্স কলেজ আগ্রাবাদ, আর স্কুল হচ্ছে গার্লস স্কুল। গার্লস স্কুল, ওয়ান্ডারফুল। ফার্স্ট অফ অল আই উড লাইক টু আস্ক ইউ, হোয়াই বিবিএ, হোয়াই নট আদার? বিকজ আই ওয়ান্ট টু বি এ ব্যাংকার, ফর দ্যাট আই চুজ বিবিএ। ওয়াও, দ্যাটস এ ওয়ান্ডারফুল ক্যারিয়ার ডিসিশন। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। আশা করি আপনি আরো এক্সপেরিয়েন্স, আরো জ্ঞান বৃদ্ধি করতে পারবেন আপনার কোয়ানিক সাইন্সে। আমরা এটা নিয়ে আশা কামনা করি। সো আপনি বিবিএ তে ভর্তি হয়েছে, আপনার ফিউচার এম কি, ক্যারিয়ার গোল কি? আপনার ছেলে নাকি মেয়ে এখানে ভর্তি হয়েছে? না, ইংলিশে। আজকে পুরো প্রোগ্রামটা আপনি ফার্স্ট টু লাস্ট ছিলেন, রাইট? জি জি। প্রোগ্রামটা কেমন লাগছে আপনার? অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? মানে ভালো লাগছে তো এটা, এই যে মেয়েদেরকে এক জায়গায়, ছেলেদেরকে এক জায়গায়, ওইটা আমার কাছে বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, তারপর ওই অন্যান্য ইউনিভার্সিটি বাদে আইএসসি তে কেন এডমিশন করাইছেন ওনাদেরকে? আমি ইউনিভার্সিটি, আমাদের, আমি হলাম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাড়ির পাশে বাড়ি আমার, কিন্তু আমি ওইখানেও দি নাই, হাটাধারি একটা ইউনিভার্সিটি আছে ওইটা তো দি নাই, কিন্তু এখানে সিস্টেমটা বেশি ভালো, মেয়েদের, মেয়েরা ছেলেরা ভিন্ন, মানে এটার জন্য। আইসি সম্পর্কে আপনি কোথা থেকে জানতে পারছেন? এটা জানছি দিয়ে, আমার একটা জামাত ছিল আজকে থেকে 8 বছর আগে, এখান থেকে ল থেকে পাশ সেরে উনি হরতাকালে গেছে, হরতাকাল থেকে ওইখান থেকে, মানে ওই উনি বলছে তুমি ওইখানে যদি যাও একদম সুন্দর হবে, মেয়েরা পুরুষরা ভিন্ন ভিন্ন ভাবে কেউ সাথে কেউ দেখা হয়। আপনি আপনার মেয়েকে ভর্তি করেছেন, রাইট? জি, আমার মেয়েকে ভর্তি করেছি এখানে, আলহামদুলিল্লাহ। সো আমি, আপনি জিজ্ঞেস করব, আপনার মেয়ে কোন কলেজ থেকে পাশ করেছেন? আমার মেয়ে পাস করছে মহিলা কলেজ থেকে। জি, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সো আপনার এই ইউনিভার্সিটি চুজ করার প্রথম রিজনটা কি? আমি চুজ করা পছন্দ হলো, আমার এই কলেজটা খুব ভালো, খুব উন্নত মানের কলেজ, সেই জন্য আমি এখানে ভর্তি করলাম। ওয়ান্ডারফুল। এবং আপনার ইউনিভার্সিটি নিয়ে আপনার যে প্রত্যাশা আছে ওটা কতটুকু সম্পূর্ণ হয়েছে আজকের দিন? আজকের দিনের জন্য আমার খুব সফলতা, আলহামদুলিল্লাহ। আপনি খুব খুশি আজকে? আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা খুব খুশি আপনার পজিটিভ ফিডব্যাক নিয়ে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। সো আপনি আজকে আমাদের এই প্রোগ্রামটাতে, ওরিয়েন্টেশন প্রোগ্রামটাতে আপনার অনুভূতি নিয়ে একটু আমাদেরকে বলবেন। দেখ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ, অনেক আসি, খুব ভালো লাগতেছে। এখানে আসার আগে কখনো ভাবিও নাই যে এরকম একটা পরিবেশে আমি আসব, মানে আমার খুব আশা এই ইউনিভার্সিটি পড়ালেখা করবো, এখান থেকে ভালো কিছু অর্জন করব, কিন্তু এখানে এসে অনেক ভালো লাগতেছে। আর আপনাদের যে প্রোগ্রাম দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর।
And I would like to say, as a pura din program, apna ki onubhuti chilo program niye. এটা কি বলবো কিছু ভালো লাগলো আর কিছুক্ষণ বোরিং ও লাগলো সবকিছুই পারফেক্ট ছিল ভালো খারাপ সব একসাথে আছে কোন জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে অডিটোরিয়াম প্রোগ্রামটা ওকে সাদমান মাহিন নাইস টু মিট ইউ সো আপনি আজকে বিবে প্রোগ্রামে আপনার পথযাত্রা শুরু করতে যাচ্ছেন আজকে প্রথম দিন অরিয়েন্টেশন অ্যাটেন্ড করলেন সো অরিয়েন্টেশন নিয়ে আপনার কি প্রত্যাশা ছিল বা আপনার কতটুকু প্রত্যাশা মিট করছে অরিয়েন্টেশন প্রোগ্রাম অরিয়েন্টেশনটা আসলে ফার্স্টে ভাবছিলাম সবাই মিলে একসাথে অনেক মজা করবো বাট ফার্স্ট অফ অল এসে দেখতেছি যে মেয়েদেরকে অডিটোরিয়ামে দিয়েছে আমাদেরকে সেন্ট্রাল ফিল্ডটা দিয়ে দিয়েছে আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে সৌরভ থেকে বলো আইইউসি কে কেন চুজ করছো তুমি আইইউসি কে আসলে চুজ করার কারণ হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি একটা তো ওয়েটিং আর এমইউ ক্যান্সেল করে যেহেতু র‍্যাঙ্কিং এ ভালো আছে প্লাস অনেক ইজি আর অনেক চিল হবে তো দেখা হবে সুরক্ষিত বান্দা চমৎকার আপনি তো আপনার নাম খুবই সুন্দর ভাবে মিনিংটা বললেন চমৎকার ধন্যবাদ আপনাকে সো আপনি যে শরিয়া ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন আপনার এই ভর্তি হওয়ার অনুপ্রেরণা কি বলুন আমার ছোটকাল থেকেই শরিয়া ডিপার্টমেন্টে পড়াশোনার ইচ্ছাটা প্রবল ইচ্ছা আব্বু আম্মুটা এই মাদ্রাসা শিক্ষিত সেই থেকেই তাদের আচার আচরণে প্রভাবিত হয়ে সেখান থেকেই শরিয়া ডিপার্টমেন্টের পড়ার ইচ্ছা আর কি তো এই এখানে শরিয়া ডিপার্টমেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিশ্ববিদ্যালয় মনে করি এই জন্য এখানে ভর্তি হয়েছে চমৎকার সো আপনার যে ফিউচার ড্রিম আছে বা আপনার যে ক্যারিয়ার গোল আছে ওটা কি আমাদের একটু বলবেন আমার শুরু থেকেই কোরআনের উপর রিসার্চের একটা ফিউচার ড্রিম আর কি যদি সুযোগ হয় আমি কোরআনের উপর উচ্চতর জ্ঞান করি এবং বাইরের কান্ট্রি থেকে ওটার উপর রিসার্চ করব অসাধারণ অসাধারণ উদ্দেশ্য আপনার আমরা আপনার জন্য দোয়া করি আপনার যেন সকল ইচ্ছা পূরণ হয় এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সৌরভ একটি প্রশ্ন করবেন হয়তো এখন পর্যন্ত আইসির কোন জিনিসটা আপনার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে আইসির কয়েকটা জিনিস ভালো লাগছে তার মধ্যে একটা হচ্ছে শরিয়া ফ্যাকাল্টির জন্য আমি বলবো যে সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি আর দ্বিতীয় হচ্ছে এটার ক্যাম্পাসটা অনেক মনোমুগ্ধ করে আমার জন্য অ্যামেজিং এটা আর বললাম না আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা হলে ভালো লাগলো দেখা হবে ইনশাল্লাহ কি দেখছেন আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আইইউসি আনলিমিটেড চা দিচ্ছে এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো আজকে ব্লগটা আমরা অনেকের মতামত নিলাম আজকে অনেক সুন্দর এখন সবাই চলে যাচ্ছে এখন আমাদের বিজনেস ক্লাবে জিএস কিছু বলতে চাইবে থ্যাংক ইউ সৌরভ আজকে অনেক মজা হলো আজকে আমাদের ফ্রেশার্সরা আমাদের পুরো ক্যাম্পাসটাকে এমনি তো গ্রিন আরো কালারফুল করে ফেলল ক্যাম্পাসটাকে আমাদের আয়োজক আমাদের সেন্ট্রাল কমিটি আমাদের অথরিটি সকলকে ধন্যবাদ জানাই সকালে সুন্দর একটি অরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে সে সকাল থেকে একদম আজকে বিকেল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে আমি সকলকে ধন্যবাদ জানাই সকলে যে সুন্দরভাবে আয়োজন করেছে এবং আমাদের ছাত্রছাত্রী যারা ভর্তি হয়েছেন তাদের জন্য শুভকামনা জানাই এবং আমাদের ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যারা ভর্তি হয়েছেন ও সকল ছাত্রছাত্রীদেরকে আমি আমার মন থেকে দোয়া করি এবং তারা যেন সুন্দর একটি ভবিষ্যৎ তারা পরিকল্পনা করে সুন্দর একটি ভবিষ্যতে তারা পথসারণ করতে পারে আমার তাই কামনা ধন্যবাদ সবাইকে আজকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে আসলে আমরা যে সময়টা চেষ্টা করেছি পুরোটা সময় জুড়ে আপনাদেরকে আমাদের এই পুরোটা প্রোগ্রাম শো করার জন্য দেখানোর জন্য সো আশা করি এরকম আরো ধাপে ধাপে অনেক প্রোগ্রাম আসবে অনেক সময় আসবে যে সময়গুলোতে আমরা চেষ্টা করব আমরা আরো ভালো ভালো কন্টেন্ট বা আরো ভালো ভালো কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাজগুলো ফুটিয়ে ওঠার জন্য আশা করি আপনাদের সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এভাবেই আল্লাহ হাফেজ আজকে দিনটি শেষ হলো সো গাইস আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট কেরকম
ভিডিও চান সে সম্পর্কে বলবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এন্ড শেয়ার প্লিজ, থ্যাংক ইউ।